দীর্ঘদিন ধরে ড্রাগস সহ বিভিন্ন নেশার কারবার চালিয়ে যাচ্ছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার লক্ষ্মী দেবনাথের ছেলে মিঠুন দেবনাথ। নেশা কারবারের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার গ্রামের যুবকরা এবং প্রমিলা বাহিনী মিলে হানা দেয় ওই বাড়িতে। বাড়িতে তল্লাশি চালিয়ে ড্রাগসের 3টি প্যাকেট ও প্রচুর পরিমাণ ড্রাগসের কৌটা উদ্ধার করে স্থানীয় প্রমিলা বাহিনী এবং এলাকার যুবকরা। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন পুলিশ ও গ্রামবাসীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় মিঠুন দেবনাথ। পরে মিঠুন দেবনাথের স্ত্রী ও তার নাবালক ছেলেকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ। সূত্রের খবর, ড্রাগসের ব্যবসায় মিঠুনের স্ত্রী ও তার ছেলে ওতপ্রোতভাবে জড়িত। মিঠুন ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন থানায় এনডিপিএস একটি মামলা রয়েছে বলেও খবর রয়েছে। চুরির অভিযোগ রয়েছে ছেলের বিরুদ্ধেও। ঘটনার বিবরণ দিতে গিয়ে এসডিপি ও সোনাচরণ জমাতিয়া জানিয়েছেন, সকালে তেলিয়ামুড়া পিএসএর আন্ডারে চাকমাঘাটে এলাকাবাসী থেকে খোঁজ পেল যে তারা একজন উমেন মৃত নাথ ভৌমিকের স্ত্রী, ওনাকে এই ড্রাগস মাধ্যমে নিয়ে তাদের বাড়িতে যাওয়ার পথে তাকে পাবলিক ডিটেইন করে। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দিল। এখন পুলিশের যে মোবাইল ডিউটি ছিল সাব ইন্সপেক্টর শামল দেবনাথ, উনি সঙ্গে সঙ্গে স্পটে যায় এবং এগুলি দেখার পরে থানার ওসি নারায়ণগঞ্জে এবং আমাকে খবর দেয়। আমরাও সঙ্গে সঙ্গে স্পটে গিয়ে ওই মহিলাকে ডিটেইন করে এবং মারধর নিই। এদিকে নেশামুক্ত ত্রিপুরায় জাঁকিয়ে বসেছে নেশা কারবারিদের তৎপরতা। নেশার বাণিজ্যে জড়িয়ে আছে শাসক দলেরও বহু নেতা কর্মী। অনেক ক্ষেত্রে পুলিশের উপর আস্থা হারিয়ে নেশার বিরুদ্ধে অভিযানে সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন এলাকার মা বোনেরা। ব্যুরো রিপোর্ট, হল্লাবুক।